खोदाई भूले रोईने जरदोयत एमन सुंदर मन बुजनम पेली तारे भूले गेले एखनो केनो रे मिछे गे खोदाई भूले रोईने अल्लाहुम्मा ছেলে বউ আত্মীয় স্বজন পর যে সবাই হবে মরণ সমন আসবে যখন কেউ না ফিরে রবি তারে ভুলে গেলি এখনো কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি যার দয়াতে এমন সুন্দর যার দয়াতে এমন সুন্দর মন বজনম পেলি তারে ভুলে গেলি এখনো কেন রে মিছে গে খোদাই ভুলে রইলি আল্লাহুম্মা সাইয়েদানা মাওলানা মুহাম্মদ ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম এই জন্য আপনি যদি সার্বিকভাবে দেখেন ভালো মানুষের সংখ্যা কিন্তু একদম নিচে নেমে গেছে। ভালো মানুষ আজকাল 10টায় সার্চ করলে মিলবে না, 50টায় সার্চ করাও কিন্তু মেলা মুশকিল আছে, 100টায় সার্চ করলে হয়তো 1-2 মিলতে পারে, 1000-এ সার্চ করলে হয়তো 2-5-7 মিলতে পারে। সুতরাং ভালো মানুষ নেই যে বলবো না, ভালো মানুষ নিশ্চয় আছে কিন্তু সীমিত হয়ে গেছে। ভালো মানুষ না থাকার কারণেতেই বাবাজি আমার ভাইয়েরা আজকে আল্লাহর গজব কিন্তু অব্যাহত, তবে এখনো ভালো মানুষ আছে, এই জন্য পৃথিবী আল্লাহ এখনো টিকিয়ে রেখেছেন, তওবার দরজা এখনো খোলা আছে। দুটো সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষের যখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অলরেডি, যখন আজরাইল ফেরেশতার জাকান্দানি কষ্ট শুরু হয়ে যায়, বাদল ঘরঘরা যখন শুরু হয়ে যায়, যখন আজরাইল রূহ বের করার প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, ওই সময় যখন আজরাইল বের করবেন বলে তৈরি, তার জাকান্দানির কষ্ট হয়, ওই সময় যদি সে তওবা করে ফিরেও আসে আর কিন্তু কবুল হবে না। আর একটা সময় তওবা দরজা বন্ধ হয়ে যায়, কবুল হয় না, যখন আমার আল্লাহ পাক কিয়ামত একেবারে নিকটে, কিয়ামতের পূর্বে আমার আল্লাহ যখন পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেবেন, ওই সময় যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, মনে রাখবেন আর কিন্তু তওবা কবুল হবে না। সুতরাং এখনো আমাদের সময় আছে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবা করে যদি আল্লাহর দিকে কেউ ফিরে আসে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেবেন বলে ওয়াদা দিয়েছেন। তওবাকারীকে আল্লাহ বলছেন আমি ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। এই জন্য বাবাজি আমার ভাইরা, শুধু ঢপ মেরে ঘুরে বেড়ালে হবে না, বিরাট বড় জুব্বা ছেড়ে দিয়ে, বিরাট বড় দাড়ি নিয়ে, বিরাট বড় ওন্না মেরে দিয়ে ঘুরে বেড়ানো খুব সহজ, কিন্তু এই জায়গাটা ভালো করে আপনার কর্মজীবন ঠিক করা কিন্তু আজকের দিনে বড় কঠিন। ও কঠিন জওয়ান জামাকেরাং ওয়াবার মুরব্বিয়ানেরাং বাবার শুনে রেখে নিয়ে গেন, যে হাদিসটা বলতে বলতে আমি চলে এলাম, বিশ্ব নবী আমার সুন্দর করে বললেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, বিশ্ব নবী বললেন সেই হবে প্রকৃত মুমিন, যার জান ও মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। 50 বছর আজকে বেঁচে আছেন, বলতে পারেন জানের ক্ষতি করেন না, 70 বছর বেঁচেছিলেন, বলতে পারেন
মালের ক্ষতি করেন না, আমানত খিয়ানত করেন না, পরের মাল আত্মসাত করে নেন না, বুকটা চাপড়ে বলতে পারে 62 বছর বয়স হয়ে গেল, আমানতের খিয়ানত করি না, মানুষের মাল আত্মসাত করে নি না, এতিমের মাল ভক্ষণ করি না, বুকটা চাপড়ে কজন বলতে পারে? এত সহজ, হ্যাঁ ওফ, আই রে হায়, আই রে হায় জি, ওফ বলেন, কথা বলেন, আই রে হায়। মেম্বার গরু কুরবানি দিয়েছে দেখলে মাথা খারাপ, 1.5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি, পাড়ার ছেলেরা এসেছে, দাদা কুরবানি দিয়েছে, দাদার ঘরে বিরাট ভিড়, দাদা কুরবানি দিয়েছে। বাবাজি আমার ভাইয়েরা, তিনটে ভাগ কর, মেম্বার বলছে গোস্তকে নিয়ে, দাদা বলছে তিনটে ভাগ কর, তিনটে ভাগ কর, হুজুরদের মুখে ওয়াজ শুনেছি তিনটে ভাগ করা নাকি মুস্তাহাব, তিনটে ভাগ, 1.5 লাখ টাকার গরু তিনটে ভাগ হচ্ছে, এক একটা ভাগে গোস্ত কম না বেশি বাবা? কথা বলে না, আরে হ্যাঁ না বলো কিছু, 1.5 লাখ টাকার মাল এক একটা ভাগেতে কম না বেশি গোস্ত? বেশি, অনেক মাল জমা হয়ে গেছে, দাদা ঘুরে এসেছে, এসে একটু চা পানি খেয়ে ঘুরে এসে বলছে কি করেছিস রে, তিনটে ভাগ করেছি? বলে দাদা করেছি, বলে এক ভাগ আমার, আর এক ভাগ হলো গরিব মিসকিনদের, আর একটা হলো আত্মীয়দের, তিনটে ভাগ। দাদা বলেছে তিনটে ভাগ করতে, তিনটে ভাগ করা হয়েছে, মেম্বার এসে মাথা খারাপ, দাদা এসে মাথা খারাপ, বলে এক একটা ভাগে যদি এত গোস্ত হয় হবে কি করে বল, আমি তো খেতে পারবো না, তোর ভাবি আর আমি, আর একটা আছে বেবি, একটা বেবি খেতে পারে না বাচ্চা, আর তোর ভাবি একা খাবে কত? আচ্ছা ও বাচ্চা রে, বলে আচ্ছা খাবে কি করে বল, শুনছেন বুঝছেন তো, খাবে কি করে বল? বলে আমার থেকে কিছুটা ভাগ নিয়ে দিয়ে দে গরিব মিসকিনের খাতাতে দিয়ে দে, যাতে করে গরিবরা একটু বেশি পায়। বলে দাদার মতো লোক হয় না, মাল ওখান থেকে তুলে নিয়ে এখানে দিচ্ছে, দাদার মতো লোক হয় না, যেই কন্ট্রোলে চালে সে ঢুকে গেল, দাদা বলছে 2 কিলো করে আমার মাথায় নাখ, 3 কিলো করে ওদেরকে দেখ, 5 কিলো মালের মধ্যে 3 কিলো লোক পাচ্ছে, আর 2 কিলো মেম্বারের জন্য জমা হচ্ছে একই মাল, কথা বলাম? এই জন্য ভালো মানুষের অভাব, ভালো মানুষের অভাব, স্বচ্ছ মানুষের অভাব, ভালো মানুষের অভাব, ভালো হবে সেই হবে যার জাবানটা ঠিক শুধু নয়, ও তরুণী শুনে রেখে দেন যার ভাইতরটা ঠিক আছে, কর্মটা ঠিক আছে, সেই হবে একজন ভালো মানুষ। এজন্য বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো মানুষ কোন মানুষটা হুজুর একটুখানি বলেন, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো মানুষ কে মানুষটা একটুখানি বলেন হুজুর, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবী বলেন ক্বালাল ইমাম ক্বাল আমরুহু ওয়াহসুনু আম, আল্লাহ নবী বললেন যার বয়স বেশি হয়েছে সাথে আমলটা ভালো পেয়েছে, বয়স বেশি হয়েছে সাথে আমলটা ভালো করেছে, বয়সটা লম্বা পেয়েছে সাথে আমলটা ভালো করেছে। আমি রাসূলুল্লাহ বলি ওই মানুষটাই আল্লাহ দরবারে সব থেকে ভালো মানুষ, বয়স বেশি পেয়েছে 80 বছর কিন্তু মাল বেরি খোর। দিকে এইসব ঘটনা ঘটে না মনে হয়, করলা গ্রাম এমন ভালো, গোটা গ্রাম খুঁজলে মনে হয় একটা বিড়িখোর পাওয়া যাবে না, বলো হুজুর কি বলে, যাবার সময় মোলাকাত হবে, দেখা যাবে, হাই রে হাই, বাম হাতে ধরেছে বিরিয়ানি, ডান হাতে লাল বাতি, না বাবু বক্তা খারাপ হয়নি, কি রে ভাই ভাইরাস হচ্ছে, মানে দূর ভাইরাস, সব ফুক মেরে উড়িয়ে দেবো, তাসে টান, তাসখোর এত বেড়ে গেছে, বিড়িখোর এত বেড়ে গেছে, হাই রে হা, আজকে আমরা কোন জায়গায়, কেন ভাইরাস আসবে না? আর খোদার গজব যত হবে এটা মেনে নিতে হবে, মাথা পেতে মেনে নিতে হবে,
মনে রেখো রাজ্য থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দিল্লি পর্যন্ত কারোর হিম্মত হবে না যে আল্লাহর গজবকে ঠান্ডা করতে পারে। আল্লাহর গজব কিন্তু কেউ ঠান্ডা করতে পারবে না। স্রষ্টা সৃষ্টিকর্তার গজব তিনি দিলে মেনে নিতে হবে, মানার ছাড়া উপায় কিছু নাই। বান্দার অত্যাচার যত বাড়বে আল্লাহর গজব কিন্তু তত আসবে। আজকে লক্ষ্য করুন কি চলছে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে তাকান জি। প্রকাশ্য দিনের বেলাতে তরোয়াল নিয়ে, ওপেন তরোয়াল নিয়ে মিটিং হচ্ছে এবং গণহত্যার ডাক চলছে, জানেন তো নাকি আপনারা? উত্তর প্রদেশের জমিনে কদিন আগে চলছিল আপনারা জানেন? প্রকাশ্য দিনের বেলা তো আল্লাহর গজব আসবে না। যেন খোদার গজব এলে আমি কিন্তু হাসি মুখে মেনে নি, আমি ভাইজান খুশি বলবো নি, খুশি বলাটা ঠিক হবে না, তবে খোদার গজব এলে হাসি মুখে মেনে নি। কারণ মানুষের যা জুলুম বেড়ে গেছে এই আল্লাহর গজব দরকারও আছে, না হলে মানুষকে ঠান্ডা করা যাবে, ঠান্ডা করা যাবে না। আপনারা হয়তো ছোট দৃষ্টি নিয়ে তাকালে বলবেন এত ক্ষতি হয়ে গেল, গত লকডাউন হয়েছিল, কাজকারবার ভালো নেই, ব্যবসা ভালো নেই, এই হয়েছে সেই হয়েছে, হুজুর বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি মিয়া, বিরাট ক্ষতি তো হলো তুমি ছোট দৃষ্টি নিয়ে তাকালে। আর একবার দূরদৃষ্টি নিয়ে তাকিয়ে দেখেছিলে, যদি বিরাট ক্ষতি না হতো, যদি আমার আল্লাহ করোনা ভাইরাস না দিত, এনআরসি যদি হতো কোথায় থাকতো? একবার ভেবেছ কোথায় থাকতে? তাহলে সুতরাং দূরদৃষ্টি নিয়ে তাকালে দেখবে আল্লাহর গজব দরকার আছে। চলুন লক্ষ্য করুন, ভালো মানুষকে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আপনারা বলতে পারবেন কে ভালো লোক? বলা যাবে? জোর করে বলেন। আরে হ্যাঁ না কিছু বলো না রে ভাই, বলা যাবে কে ভালো লোক? বাহ্যিক দৃষ্টি দিয়ে তাকালে বলবেন হুজুর যার দাড়িটা বড় মনে হয় ভালো, যার মাথার টুপিটা ভালো মনে হয় ভালো, যে লোকটা নামাজি মনে হয় ভালো, যে লোকটা রোজাদার মনে হয় ভালো, যে মানুষটা জুব্বাওয়ালা সে ভালো। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো হুজুর ভালো মানুষটা কে মানুষ? আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবী সুন্দর করে উত্তর দিলেন, ক্বালা মান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবী বললেন যার বয়সটা বেশি সাথে আমলটা ভালো, বয়স বেশি পেয়েছে 80 বছর কিন্তু মাল সুদ খোর লাভ নাই, বয়স বেশি পেয়েছে 70 বছর কিন্তু মাল বিড়ি খোর লাভ নাই, বয়স বেশি পেয়েছে 90 বছর কিন্তু তার বৌমাটা বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে অনেক বছর লাভ নাই, লাভ নাই। বয়স বেশি পেয়েছে 60 বছর কিন্তু তার বৌমাটা মহিলা সমিতিতে নাম লিখিয়ে রেখেছে অনেক বছর কিন্তু লাভ নাই, ওই বৌমার হাতে ভাজা মাছ খায়, ওই বৌমার হাতে মগজ ভাজা খায়, ওই বৌমার হাতে বেগুন ভাজা খায়, কোনোদিন তো চাচা বলে নাই যে আজ থেকে তোমার বাড়িতে খাওয়া আমার জন্য হারাম থাই, আমি কোনোদিন আর খাবো নাই। বৌমা যদি গাল দেবে যদি ভয় করো, ছেলের সঙ্গে ঝগড়া হবে যদি ভয় করো, তাহলে আল্লাহর গজব কিন্তু তোমাকে এসে ধরবে, এটা কি একবারও মনে করো? কথা কি বুঝে যাচ্ছে কি বলছি? আপনি বড় দাড়ি রেখেছেন, জুব্বা পরেছেন, কোনো ত্রুটি নাই, কিন্তু আপনার বৌমা দেখেন বন্ধন কোম্পানিতে নাম লিখে রেখেছে, আপনি মানা করেন নাই, তার মানে আপনি সাপোর্ট করছেন, পরোক্ষভাবে হলো আপনি সমর্থন করেছেন, এই জন্যই তো ওই বাড়িতে থাকছেন, এই জন্যই তো ওর হাতে খাচ্ছেন, এটা পরোক্ষভাবে হলো সাপোর্ট করেছেন, তার মানে বুঝতে হবে আপনি আল্লাহর কাছে ভালো লোক নয়। আপনার চেহারা ভালো হবে, দাড়ি ভালো হবে, টুপি ভালো হবে, কিন্তু লাভ কিছু হবে না। আপনার বড় ছেলেটা তাস খেলায় অভ্যস্ত, আপনার বড় ছেলেটা ক্যারাম বোর্ড খেলায় অভ্যস্ত, আপনার বড় ছেলেটা লটারির টিকিট কেটে 50,000 টাকা পেয়েছিল, আপনি কখনো বারণ করেন না আপনার বড় ছেলেকে? বুঝতে হবে বড় ছেলে শুধু একা দায়ী নয়, সে যখন 50,000 টাকা মেরে দিয়ে রসগোল্লা নিয়ে এসে আপনাকে খাইয়েছিল, বন্ধুদেরকে দেখেছিলাম, আপনিও বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে ভালো করে রসগোল্লা খেয়েছিলেন, দেরাদুন চালের বিরিয়ানি করেছিল আপনিও খেয়েছিলেন, অথচ আপনি নিজেকে একজন নামাজি টুপিওয়ালা বলে দাবি করেন, বুঝতে হবে আল্লাহর দরবারে আপনি ভালো মানুষ নয়।
আল্লাহ নবী বললেন যার বয়সটা বেশি হবে সাথে আমলটা ভালো হবে। ওই লোকটা বয়স পেয়েছে 70 বছর কিন্তু আমলটা ভালো ছিল, নামাজের খাতায় নাম ছিল, রোজার খাতায় নাম ছিল, জিকিরের খাতায় নাম ছিল, তাসবির খাতায় নাম ছিল, জাকাতের খাতায় নাম ছিল, ভালো দিকটা ছিল, পজিটিভ কাজগুলো করেছিল। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে এই পজিটিভ কথাগুলো মেনে নিয়েছিল। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিজিল কুরবা ওয়ালিয়াতামাল মাসাকিন ওয়ালজারিজিল কুরবা ওয়ালজারিল জুনুব ওয়াসসাহিবি বিল জানবি ওয়াবনি সাবিল ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সব মেনে নিয়েছিল, আল্লাহ যেগুলো আদেশ করেছিল সেগুলি করেছিল, পজিটিভ দিকটা তার ঠিক ছিল, ভালো লোক ছিল, ফলে ভালো লোক। আর ভালো লোক নামাজের খাতাই দৌজা নাম, দাড়ির খাতাই নাম, সাথে বিড়ির খাতাই নাম, মাল কিন্তু ভালো নয়। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, সুন্দর করে কোরআন বলছে কি, উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো, সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে ঢুকে পড়ো, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি, পড়বে যেমন নামাজ, জমির আল কেটে 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 বাড়িয়ে নিও নারাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি, লোকের পিছনে যেন চালাবে না আর কূটনীতি, গুনবে যেমন তসবি, অহংকার কি করে আর করবি। বুঝে যাচ্ছে কিছু বাবা? তাহলে ভালো লোক, ভালো লোক। চলুন এবার আমরা জিজ্ঞাসা করি বিশ্ব নবীকে, ওজোর ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ওজোর আপনি বললেন বয়স বেশি সাথে আমল ভালো, বয়স বেশি মানে আমরা বুঝতে পেরেছি, আমল ভালো মানেও বুঝতে পেরেছি, কিন্তু আমল ভালো, আমলের আবার ভালো মন্দ আছে নাকি? হুজুর আমলের ভেতরে কোন আমলটা সব থেকে ভালো আমল? হুজুর নামাজ, রোজা, দান, খায়রাত, হজ, জাকাত, তেলাওয়াতে কোরআন পাক, মা বাপের সেবা, কোন আমলটা সব থেকে ভালো হুজুর একটু ওখানে বলে দেন। বিশ্বনবীকে আবার জিজ্ঞাসা করা হলো, আইউল আমাল আহাব্বাল্লাহ আজ্জা ওয়াজাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সব থেকে ভালো আমল কি আমল? হুজুর সব থেকে ভালো আমল কি আমল? হুজুর সব থেকে উত্তম আমল কি আমল? হুজুর আল্লাহ নবী বললেন, কওয়ালা আসসালাতু আলা ওয়াক্তিহা, আমি রাসূলুল্লাহ বলি নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। জোরে হয় না? আরো জোরে হয় না? নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া ওই মানুষটাই হলো সব থেকে ভালো, ওই আমলটাই হলো সব থেকে ভালো আমল। আজ যদি একবার জিজ্ঞাসা করা হয়, 50% মানুষের জোহর হয় না, ও তরুণীরা যদি জিজ্ঞাসা করা হয়, 50% লোকের আসর হয় না, ও তরুণীরা জিজ্ঞাসা যদি করা হয়, 50% লোক দেখবেন মাগরিবের নামাজ পড়ে না, 50% লোক যদি দেখবেন এসার নামাজ পড়ে না, আবার এখানে বসে বসে ওয়াজ শুনলে বলবে আমার মতো মোহাব্বত নবীর প্রেমিক আর হয় না। হ্যাঁ, 24 পরগনা থেকে গাড়ি আসছে, কোথায় যাবে? ফুরফুরা চড়বে ঈশালে সব, দাদা হুজুর জিন্দাবাদ, কথা বলে না, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, ঈশালে সব জিন্দাবাদ, কোথায় ঢুকবে রে ফুরফুরা শরীফে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মশারটা ক্রস করেছে, মশারটা ক্রস করে সিয়াখালা ঢুকবে, কিছুটা আগেই দেখা যাচ্ছে লম্বা জ্যাম। কিসের জ্যাম রে ভাই? ড্রাইভার নেমে পড়লো একটু আগের দিকে, ঘুরে এসে বললে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর যাবে না, এখন দাঁড়াতে হবে। বলে সে কি বলে? হ্যাঁ, মেট্রো গাড়িটা 107 গাড়িটাকে সাইড করে লাগিয়ে দিয়েছে, ওই সাইড করে লাগানোর সাথে সাথে কিছু যুবক ছেলে ওই গাড়ির উপরে দাঁড়িয়ে ছিল, ওরা ধরধর করে নামলো, একেবারে 407 গাড়ি কি বলে 107 গাড়ি থেকে ছোট হাতি থেকে ঝাঁপ দিল, কেউ ধরে ধরে নামলো, নেমে জঙ্গলের সামনে গিয়ে
জিন্সের প্যানের চেনটা খুললো, সাইলেন্সার পাইপটা ধরলো, ঝরঝর 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 করে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে মুতে দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দিয়ে আবার গাড়িতে উঠে গেল। অ্যাক্সিডেন্ট পরিস্থিতিটা একটু স্বাভাবিক হয়ে গেল, গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল চালু শুরু হয়ে গেল। সেই ছেলেগুলো আবার ওই গাড়ি চেপে সিয়াখালা ক্রস করে যখন উজলপুকুর ঢুকতে গেছে, তখন আবার বলছে, নারে তকবীর আল্লাহ আকবার, পাঁচ হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, নারে তকবীর আল্লাহ আকবার। হ্যাঁ দাদা হুজুর খুশি হবে না বলবে, ঝেড়ে এখান থেকে বেরিয়ে যা বলবে। লক্ষ্য করেন, উত্তর দেন কথার বলেন, দাদা হুজুর কি খুশি হবে বলে মনে হয় আপনাদের, নাকি ঝেড়ে যা বলবে, দূর হয়ে যায় এখান থেকে বলবে? ভাবছেন আপনি, ভাবছেনটা কি, ভাবছেনটা কি? নবী বললেন, নামাজ পড়ো, আস-সালাতু ইবাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন, আমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো দ্বীন কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে শেষ করলো, দ্বীনকে খতম করলো। আল্লাহ কোরআনে বলছেন, ইনতানসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। জোরে হয় না, আরো জোরে হয় না? আল্লাহর সাহায্য যদি পেতে হয় তাহলে দিনকে সাহায্য করতে হয়, দিনকে যদি সাহায্য করতে হয়, নবী বললেন তাহলে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে দিনকে কায়েম করা যায়। তা বলে নামাজ কায়েম করে বিড়ি টান মেরে ঘর যেতে হবে ভাই? কথা বলেন একটু, হ্যাঁ না কিছু বলেন বাবা। হ্যাঁ, ফজরের নামাজ পড়বে চাচা আমার, একদম সত্য কথা, একদম সত্য কথা, মিথ্যে কথা নয় বাবাজি, চাচা আমার ফজরের নামাজ পড়ে, একদম সত্য কথা। কিন্তু বাথরুমে গিয়ে তিনটে বিড়ি টান মেরে আগে পেট খালি করে, এটাও সত্য কথা। পৃথিবী থেকে এত দামি কোম্পানি খাবার আর কিছু দ্বিতীয় কিছু আছে নাকি আমার জানা নাই, যেটা বিড়ি ভাই, এত দামি কোম্পানি খাবার আর কিছু আছে নাকি জানা নাই, যে জিনিসটা হাগতে হাগতেও খাওয়া যায়। হ্যাঁ না কিছু বলো, সত্য কথা বলো বাবা। আপেল জীবনে কোনোদিন বাথরুমে বসে কেউ খেয়েছে শুনেছেন? কথা বলে না। আরে হ্যাঁ না কিছু বলো না বাপ। জীবনে কোনোদিন কলা পায়খানা করতে করতে খেয়েছে শুনেছেন? খায় না। কিন্তু বিড়ি টান মারলে নাকি পায়খানা নাকি সাফ হয় না, লজ্জা করেন? হ্যাঁ, বুড়ো হয়ে মরতে যাচ্ছে এখনো পর্যন্ত বিড়ি খাচ্ছে, লজ্জা করে না? হ্যাঁ,